আজ সকাল 10টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ হলরুমে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ ও তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। যখন যুবক ছিলেন বিদেশে কাজ করে অনেক লাখ লাখ টাকা দিনার ডলার পাঠাইছে, শেষ বয়সে এসে এগুলো যদি সন্তান আপনাকে ওই টাকাটা দিতে কষ্ট করে দেয়, কষ্ট লাগে না? যদি ওই সময় একটা ইনকাম আপনার কাছে এমনি ব্যাংক থেকে চলে আসতো, তাহলে আমি যা যা সমস্যার কথা বলছি এগুলো পারতেন না? বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান গাজী। 2023-24 অর্থবর্ষ সালে বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতিকে ঘোষণা করেছে। 2023 সালের 17 আগস্ট পেনশন কার্যক্রম তিনি ঘোষণা করেন। সেখানে কিন্তু আমাদের এই 2023 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত 14,600 মানুষ কিন্তু পেনশন স্কিম করেছে, তাতে প্রায় আমাদের 19 কোটি টাকা কিন্তু আমরা পেয়েছি, সরকার পেয়েছে। তাদের উদ্দেশ্য কি যে আমরা যাদের চাকরি নাই, যেমন আমি বলি আমার চাকরি নেই, চাকরি করার বয়সটা ইচ্ছেও নাই, ইচ্ছে থাকলে আমি চাকরি করতে পারবো। আমার তো জীবনে চলার পথে আমার যতদিন বেঁচে আছে আমার চাকরি করতে হবে, সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক। এ সময় আরও উপস্থিত থাকেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অন্য অন্যরা। সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে 25 জনকে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান গাজী। এছাড়াও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক 2023-24 অর্থবছরে ইন্দুরকানী উপজেলার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত 60 জন ব্যক্তিদের মাঝে অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়। রাজু সিগদের নিলয়, পিরিসপুর অনলাইন নিউজ।